দর্শক বন্ধুরা, আজকে দেখুন একটা আমি সামার প্যান্ট তৈরি করে দেখাবো। তো এটা সাইড পকেট হবে, যেহেতু গরমের দিন চলে এসেছে তাই এটা কিন্তু ভীষণ প্রয়োজন বাড়ি ঘরে পরার জন্য। তো কাপড়টাকে দেখুন, প্রথমে দু ভাঁজ করেছিলাম, এরপর আমি আরেকটা ভাঁজ করলাম, টোটাল এখানে চার ভাঁজ আমি ভাঁজ করে নিয়েছি। এবার দেখুন লম্বা আপনি আপনার অনুসারে নিয়ে নেবেন, যতখানি আপনার লম্বা প্রয়োজন সেই অনুসারে আপনি নিয়ে নেবেন। এখানে দেখুন লম্বা আমি মোটামুটি 18 ইঞ্চি নিয়েছি, আর এখানে টোটাল কাপড় আছে 1 মিটার। হ্যাঁ, সেই 1 মিটার কাপড় থেকে একটা সাইড থেকে আমি নিয়ে নিচ্ছি। এবার দেখুন প্রথমত কোমরের জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে 10½ ইঞ্চি নিচ্ছি, যেহেতু কোমরে ইলাস্টিক হবে তো তার জন্য আমি একটুখানি বেশি করে নিচ্ছি। আর নিচের দিকে দেখুন আমি 9½ ইঞ্চ নিয়ে নিচ্ছি, এদিক থেকে বরাবর 10½ ইঞ্চ একটা দাগ কেটে নিচ্ছি, দুটো পয়েন্টকে একসাথে মিলিয়ে নিচ্ছি। আপনি ছোট থেকে বড় যে কোনো কালার জন্য এই ড্রেসটা এভাবে তৈরি করতে পারেন। এবার দেখুন এদিক থেকে আমি ঘুরিয়ে এইভাবে শেপটা দিয়ে দিলাম। নিচের দিকে দেখুন যেইভাবে আছে সোজা করে আমি রেখে দেব, কারণ সাইড থেকে কাটা হবে, এদিক থেকে সেলাই হবে, যার জন্য আমি এইভাবে রেখে দিচ্ছি। আরেকটা জিনিস রয়ে গেছে, এখানে কিন্তু আলাদা করে আমি পট্টি লাগাবো, আর সেটা হবে 1½ ইঞ্চের, টোটাল তখন এখানে 11 ইঞ্চের হয়ে যাবে। যদি মনে করেন আপনি হিপটা আরও একটু বেশি রাখতে চান তাহলে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। 2 ইঞ্চের এখানে বেল্টটা তৈরি করতে পারেন বা নিচের দিকে একটুখানি বাড়াতে পারেন, কোনো অসুবিধে হবে না। এবার এটা আমি কেটে নিচ্ছি। এরপর দেখুন এদিক থেকে কেটে আমি আলাদা করে নিচ্ছি, যেহেতু আমি সাইড পকেট করব তার জন্য কেটে আলাদা করে নিচ্ছি। নিচের মুহুরের দিকেও কেটে আলাদা করে নিচ্ছি। তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমি এদিক থেকে কতখানি নিয়েছিলাম দেখুন, আমি প্রায় 13 ইঞ্চ থেকে 2 সুতা কম নিয়েছি, যতখানি চওড়া ছিল আমি সবটা এখানে নিয়ে নিয়েছি, কুচি হলে একটু বেশি কাপড় হলে ভালো হয়। তো সেম ভাবে একইভাবে নিচের দিকে নিয়ে এসেছি। প্রথমত দেখুন লম্বা নিলাম 18-এর কাছাকাছি, এরপরে এদিক থেকে আমি 10½ ইঞ্চ নিলাম, এদিক থেকে আমি 9½ নিলাম, আর এদিক থেকে আপনি 13 ইঞ্চ নিয়ে নেবেন, এখানে একটুখানি কম আছে। আর নিচতে আমি সোজা করে রেখে দিচ্ছি, এদিক থেকে সোজা রেখে দিলাম। এরপর দেখুন একটা অংশ আমি সরিয়ে নিচ্ছি। এবার দেখুন ঠিক এইভাবে আসবে, এখানে দেখুন দুটো অংশ আছে, এখানে একইভাবে দুটো অংশ আছে, তো এদিক থেকে এভাবে সেলাই হবে ঠিক এভাবে। তো এখানে দেখুন ঠিক সামনের অংশের দিকে আমি সাইড থেকে এইভাবে পকেট লাগিয়ে নেব, তো তার আগে আমাদেরকে এখানে সেলাই করতে হবে। দেখুন আমি এই অংশে এবং এই অংশে সেলাই করব, আর সেলাইটা কিন্তু অবশ্যই আপনাকে ভেতরের দিকে করতে হবে। দেখুন ঠিক এইভাবে ভেতরের দিক থেকে আপনি সেলাইটা করে নিন। এরপর দেখুন কোমরের যে আলাদা করে বেল্ট হবে সেই বেল্টের জন্য কাপড়টা কেটে নিয়েছি, এটাকে দেখুন আমি চার ভাঁজ করেছি। প্রথমত লম্বালম্বি ভাবে দেখুন এইভাবে একটা ভাঁজ করলাম, বা আপনি চাইলে টু ফোল্ড এটাকে কাটতে পারেন। এরপর এইভাবে আরেকটা ফোল্ড করলাম, করে আমি সোজা করে এটা কেটে নিয়েছি। তো এর লম্বা দেখুন আমি প্রায় 18 ইঞ্চ নিয়েছি, আর পাশে দেখুন আমি 2½ ইঞ্চ নিয়েছি, একটুখানি বেল্ট আমি বাড়িয়ে দিচ্ছি যাতে ভেতরের দিকে বেশি করে আমি সেলাই করতে পারি, তার জন্য আমি একটুখানি বাড়িয়ে দিলাম। এরপর রয়ে গেল আমাদের পকেট। তো পকেটটা কিন্তু আমি আলাদা করে জয়েন করব না, একসাথে এটাকে কেটে নেব, মাঝখানে কোনো জয়েন্ট আমি এখানে রাখবো না, জয়েন্ট ছাড়াই পকেটটা তৈরি করে নেব। শুধু নিচের দিকে একটা জয়েন্ট হবে, খুব বেশি বড় পকেট এখানে আমি করব না। দুভাঁজে দেখুন আমি এখানে
সেভেন ইঞ্চ নিলাম। আর এদিক থেকে দেখুন আমি 11 ইঞ্চ রেখে দিচ্ছি। সোজা করে নিচ্ছি এটাকে, প্রথমত সোজা করে আমি কেটে নিচ্ছি। আর নিচের দিকে চাইলে সামান্য একটুখানি আপনি এইভাবে রাউন্ড করে শেপ দিতে পারেন, খুব বেশি লাগবে না। এভাবে সামান্য একটুখানি শেপ দিয়ে দিলাম, তাহলে এখানে আমার দুটো পকেট তৈরি হয়ে গেল। আলাদা করে কিন্তু কোনো কাট লাগালাম না, দেখুন ঠিক এইভাবে দুটো পকেট দুদিকে চলে যাবে, এভাবে থাকবে ভেতরের দিকে। তো প্রথমত আমি এদিক থেকে জয়েন করে নিচ্ছি, দেখুন তাহলে জয়েন করে নিলাম। দুটো পার্ট আমি এখানে আলাদা আলাদা করে প্রথমে সেলাই করে নিয়েছি, এরপর দেখুন কিভাবে আসবে। দেখুন একটা পার্টের উপর আরেকটা পার্ট আপনি ঠিক এভাবে রেখে সেলাই করবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে। এরপর দেখুন নিচের দিক থেকে এভাবে সোজা করে সেলাই হবে। তো তার আগে আমি পকেটগুলো লাগিয়ে নেব। তো পকেট লাগানোর জন্য আমাকে এখানে মেজারমেন্ট নিতে হবে, তো সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে দেখুন আমি আরেকটা জিনিস করছি, সামনের পার্টের তুলনায় কিন্তু পেছনের পার্ট ন্যূনতম 1 ইঞ্চ বেশি থাকে পাশের দিকে, তো সেটা আমি করছি না যেহেতু বাড়ি করে পরার জন্য। তো তার জন্য নর্মালি দেখুন আমি প্রায় 3 সুতার কাছাকাছি এখানে কেটে কমিয়ে নিচ্ছি। তো আপনি চাইলে কিন্তু দুটো পার্টকে আলাদা আলাদা করে কাটতে পারেন, পেছনের পার্টের তুলনায় সামনের পার্টের পাশ আপনি 1 ইঞ্চ কম নিতে পারেন। তো এখানে সেটা আমি নিচ্ছি না। তো এরপর দেখুন আমরা পকেটের জন্য এখানে মেজারমেন্ট নিয়ে নেব। তাহলে একটা পকেট প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখুন কাপড়টাকে উল্টো করে নিলাম। আর পকেটটা দেখুন ভেতরের দিকে ঠিক এইভাবে এইভাবে আসবে, দেখুন ঠিক এভাবে থাকবে। তাহলে একটা দিক থেকে আমাকে আলাদা করে কাটতে হবে, দেখুন কতখানি নিচে আমি এখানে নিচ্ছি, দেখুন 5 ইঞ্চ নিচে থেকেও করতে পারেন, বা আপনি চাইলে 6 ইঞ্চ নিচ থেকেও করতে পারেন। আপনার যতখানি লাগবে একটা হাত ভেতরে নিতে সেই অনুসারে নিলে হয়। তো যেই ধরনের ভালো লাগে আপনি সেই অনুসারে নেবেন। এরপর দেখুন কোনাকুনি করে এইভাবে আপনারা দাগটা দিয়ে এটাকে কেটে নেবেন। প্রথমে সোজা করে কাটবেন, এরপরে শেপটা আপনি ঠিক কীভাবে কাটবেন। তো একটা যে কোনো একটা পার্টে কাটবেন, কিন্তু মনে রাখবেন সামনের পার্টে এটা হচ্ছে, তো সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। পেছনের পার্টে কিন্তু করবেন না, ঠিক এইভাবে চলে আসবে এটা সেলাই করার পর। তো সেলাইটা কিন্তু অবশ্যই ভেতরের দিকে, বাইরের দিক থেকে ভেতরের দিকে যাবে। তো দেখুন অপর দিকেও আমি একইভাবে দাগটা দিয়ে মানে কেটে নিচ্ছি, দুদিক থেকে সামনের জন্য কাটা হয়ে গেছে। এবার পকেটটাকেও একইভাবে কেটে নেব। এবার আমি দেখিয়ে দিচ্ছি পকেটটা আপনি কি করে সেলাই করবেন। দেখুন এইভাবে রাখলাম, পকেটটা কিন্তু অবশ্যই ভেতরের দিকে থাকবে, সেটা সবাই জানে। নর্মালি পকেটটা ভেতরের দিক থেকে থাকে, দেখুন এইভাবে একদম মিলিয়ে নিলাম। এবার দেখুন যে সাইড থেকে আমি কাট লাগালাম সেখানে সেলাই হবে, কিন্তু সেলাইটা আমি ভেতরের দিক থেকে করব না, কাপড়টাকে আমাকে বাইরের দিকে রাখতে হবে, ভাউ দিকে রেখে আমাকে এটাকে ভেতরের দিকে আনতে হবে। দেখুন তাহলে ঠিক এইভাবে রাখতে হবে, রেখে আমি ভেতরের দিক থেকে সোজা করে সেলাইটা করে নেব। যেভাবে কাট লাগিয়েছিলাম সেই কাট অনুসারে আমাকে এটাকে ভেতরের দিকে নিয়ে আসতে হবে। তাহলে চলুন দেখে নিই আমরা কী করে সেলাই করব, সেটা একটু দেখে নিই। দেখুন তাহলে আমি সেলাই করে নিলাম, আমি বাইরের দিক থেকে সেলাই করার পর এটা কিন্তু ভেতরের দিকে চলে আসবে, দেখুন এইভাবে চলে আসবে। কর্নার থেকে যেখানে আমি রাউন্ড করেছিলাম, একটু শেপ দিয়েছিলাম, সেই জায়গাতে কাপড়টাকে এইভাবে মিলিয়ে নেবেন। তো তার জন্য দেখুন একটুখানি যেখানে সোজা রেখেছিলাম সেই জায়গাতে হালকা একটু কাট লাগাবেন, নইলে কিন্তু যখন এটাকে আপনি ফোল্ড করে ভেতরের দিকে নেবেন তখন কিন্তু এটা ফিনিশিংয়ের সাথে হবে না, একটু ফুলে থাকবে। তার জন্য কোনার দিক থেকে হালকা একটুখানি যখন কেটে দেবেন তখন দেখবে এটা বাইরের দিকে চলে আসবে। দেখুন এইভাবে আমি ভেতরের দিকে কাপড়টাকে দিয়ে দিলাম, একদম বাইরের দিক থেকে ফিনিশিংয়ের সাথে হয়ে গেছে। তো এবার দেখুন এটা কিভাবে আসবে, আবার দেখুন এটাকে এইভাবে ফোল্ড করছি। তো ফোল্ড করার পর নিচের দিকে আমাকে আরেকটা সেলাই করতে হবে, তো চাইলে সেটা আপনি ভেতরের দিকেও করতে পারেন, বা চাইলে বাইরের দিকেও সেলাইটা করতে পারেন। তো এটা সেলাইটা আমি ভেতরের দিকে দিচ্ছি, তার জন্য কাপড়টাকে এইভাবে নিলাম, দেখুন নিচের দিক থেকে দুটো পয়েন্টকে একসাথে মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পর যেইভাবে আছে সেই অনুসারে এখান থেকে অতখানি আমি সেলাই করে নিচ্ছি।
তো দেখুন তাহলে সেলাই করে নিলাম, এবার দেখুন কি হবে, এটাকে উল্টে নেব, সেটাও একটু দেখে নিন। আর উপরের দিক থেকে দেখুন একটা সেলাই আমি করেই নিয়েছি, তো দেখুন এই জায়গাতে যখন পকেটটা আমরা সাইড থেকে জোড়া লাগিয়েছিলাম সেখানে অবশ্যই কিন্তু এই জায়গাতে উপরের দিক থেকে একটা সেলাই দেবেন, নইলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে না। সবসময় মনে করে একটা সেলাই আপনি এই জায়গাতে দিয়ে দেবেন। এবার দেখুন পকেটটাকে আমি উল্টে নিচ্ছি যেভাবে সেলাই করেছিলাম, দেখুন ঠিক এইভাবে চলে আসলো, সেলাইগুলা কিন্তু ভেতরের দিকে চলে গেছে। আর এদিক থেকে দেখুন কীভাবে আসলো, ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে নিচ্ছি, এটা কিন্তু সামনের পার্ট মনে রাখবেন। দেখুন যে এক্সট্রা কাট লাগিয়েছিলাম সেটা কিন্তু একদম বরাবর করে এইভাবে আপনি দুটো পয়েন্টকে সেলাই করে মিলিয়ে নেবেন, তাহলে দ্বিতীয় পার্টটা সেলাই করার সময় সুবিধা হবে। আমরা পকেটগুলো আগে লাগিয়ে নেব আর নিচের দিক থেকে সেলাই করে লাগিয়ে নেব, দুটোকেই একই রকম ভাবে তৈরি করে নেব, তাহলে সামনের পাটটা যখন আমরা সেলাই করব সেখানে করতে গিয়ে আমাদের কোনো অসুবিধে হবে না। এদিক থেকে সেলাইটা করা হয়নি সেটাকে করে নেব, এরপর এদিক থেকে পকেটটা লাগিয়ে উপরের দিক থেকে পকেটটাকে আমরা লাগিয়ে নেব, মেশিনে সেলাই করে নেব। দেখুন পিন আপ করে নিলাম, এরপর দেখুন আমি এদিক থেকে যেভাবে দিয়েছিলাম ঠিক একইভাবে সেলাই করে নেব। তো এখানে কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে, দেখুন এইভাবে পকেটগুলো জয়েন করা হয়ে গেছে, এদিক থেকে দেখুন আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে, উপরের দিক থেকেও সেলাই হয়ে গেছে। তো পকেটটা কিন্তু দেখবেন লক্ষ্য রাখবেন, পকেট যেন আপনার ওপেন থাকে, সেটা যেন সেলাই না হয়ে যায়। এরপর দেখুন দ্বিতীয় পার্টটা, যে পেছনের পার্ট ছিল সেটাকে আপনি ঠিক এইভাবে রাখবেন, রেখে আপনি দুটো সাইড থেকে বরাবর করে সোজা করে সেলাই করে নেবেন। দেখুন উপরের দিক থেকে একদম সোজা করে আপনি নিচের দিকে সেলাইটা নিয়ে আসবেন, দুদিক থেকে আপনি একইভাবে সেলাই করে নেবেন। তো এখানে দেখুন তাহলে সেলাই আমি করে নিলাম, এবার কাপড়টাকে আমি উল্টে নিচ্ছি। দেখুন দেখুন পকেট যেভাবে রেখেছিলাম একইভাবে পকেট কিন্তু খুব সুন্দর করে এখানে তৈরি হয়ে গেছে, দুদিক থেকে একইভাবে পকেট আমাদের তৈরি হয়ে গেছে। এবার এখানে কোমরের বেল্ট লাগানো রয়ে গেছে, এবার বেল্ট লাগিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন এদিক থেকে আমি সোজা করে যেভাবে কাট লাগিয়েছিলাম একইভাবে ঘুরিয়ে আমি এখানে সেলাই করে নেব। দেখুন সেলাই করা কিন্তু হয়ে গেছে, এবার এটাকে উল্টে নিচ্ছি। এরপর শুধু কোমরের বেল্ট এবং ইলাস্টিক লাগানো বাকি আছে, তো সেখানে একটু ডিজাইন হবে, তো তার জন্য সেটা কি করে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের দিক থেকে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন বেল্ট আছে আর নিচের শুধু মুহুরি রয়ে গেছে, সেটা সেলাই করলে কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে দেখুন এই জায়গা থেকে উপরের দিক থেকে যে সেলাইয়ের কাপড়টা ছিল সেখান থেকে উপরের দিক থেকে সোজা করে নিচের দিকে একটা সেলাই নিয়ে আসতে পারেন, তাহলে যে আপনি প্যান্টটা তৈরি করছেন তার সেলাইটা খুব মজবুত হবে, খুব তাড়াতাড়ি এটা নষ্ট হবে না। তো উপরের দিক থেকে কিন্তু আমি পরে আর একটা সেলাই করে নেব, এখন এভাবে রেখে দিচ্ছি। এবার দেখুন মুহুরিতে আপনি এভাবে দুটো ফোল্ড করে নর্মালি যেভাবে সেলাই করা হয় একইভাবে সব দিক থেকে ঘুরিয়ে আপনি সেলাই করে নেবেন। দেখুন বেল্টের জন্য কাপড়টা নিলাম, কাপড়টাকে ঠিক আমি এভাবে দুভাঁজ করে নেব, তো প্রথমে সিঙ্গেল করে সেলাই করব, এরপর দুভাঁজ করব। তো সামনে কিন্তু একটা ডিজাইন হবে, তার জন্য দেখুন ঠিক এভাবে আমি রাখলাম, এর জন্য কিন্তু আমি আরেকটা ছোট টুকরো কাপড় নিয়ে নেব। দেখুন আরেকটা টুকরো কাপড় কিন্তু এখানে নিয়ে নিচ্ছি আমি, তো ন্যূনতম সেই টুকরো কাপড়ের দেখুন লম্বা কতখানি নেব আমি, আপনি চাইলে 7 ইঞ্চ নিতে পারেন, বা যদি মনে করেন আরও একটু কম নেবেন তাও নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। দেখুন মাঝখান থেকে আমি একদম বরাবর করে দাগ কেটে নিচ্ছি, 3½, প্রথমে দাগটা বরাবর হয়নি, 3½ এভাবে দাগ কেটে নিলাম। এবার ঠিক এই জায়গাতে কিন্তু আমার সেই ডিজাইনের কাপড়টা হবে, দেখুন একই মাপে, যে উপরের বেল্ট প্রথম যেই মাপে কেটেছিলাম সেই মাপে এখানে আমি আবার আরেকটা কাপড় কেটে নিচ্ছি। আমি 7-এ বরাবর করে রাখলাম, রেখে একটু দাগ কাটলাম, কেটে দেখুন যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি ফেলে দিলাম। এবার সেই দ্বিতীয় পয়েন্টটার সাথে এটাকে আমি মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে আমি কেটে নিলাম, দেখুন ঠিক এই জায়গাতে এইভাবে আসবে। এর সাথে কিন্তু আমাকে আরেকটা জিনিস নিতে হবে, সেটাও কিন্তু এর সাথে হবে, তো ডিজাইনটা দেখুন ভেতরের দিক থেকে সেলাই করে বাইরের দিক থেকে হবে, তাহলে চলুন দেখে নেবার সেটা কি করে কাটতে হবে। তো তার জন্য দেখুন আমি আরেকটা কাপড় নিলাম, ঠিক এভাবে দুভাঁজ করলাম, এরপর দেখুন এখানে আরেকটা আমি ভাঁজ করছি। তো কাপড়ের লম্বাটা কিন্তু আমার কাছে খুব বেশি নেই, কারণ আমি শুধু 1 মিটার কাপড় নিয়েছিলাম, সেই কাপড়টা দিয়ে কিন্তু প্যান্টটা তৈরি হচ্ছে। আর এখানে দেখুন এর লম্বা কতখানি আছে, লম্বা 18 ইঞ্চ আছে, তো আপনার কাছে কাপড় থাকলে আরও বেশি নেবেন। আর এদিক থেকে দেখুন 2 ইঞ্চ আছে,
তো কাপড়টা সত্যি কম ছিল, তার জন্য বেশি নিতে পারছি না, নইলে কিন্তু সামনের দিক থেকে আমি আরো লম্বা রাখতাম বা চওড়াটা একটু বেশি রাখতাম। এদিক থেকে দেখুন কমিয়ে আমি একটুখানি 2 সুতা কমিয়ে কোনাকুনি করে দেখুন এটাকে এভাবে মিলিয়ে দিচ্ছি। এবার যেভাবে দাগ কাটলাম দেখুন এদিক থেকেও একটু কোনাকুনি করে দিচ্ছি। এবার দেখুন যেভাবে দাগটা কাটলাম ঠিক একইভাবে আমি কেটে নিচ্ছি। তো কাপড় থাকলে আমি আরও একটু চওড়া নিতাম, তাহলে দেখতে আরও একটু ভালো লাগতো। এবার দেখিয়ে দিচ্ছি কী করে সেলাই করতে হবে। তো নর্মালি আমরা যে কোনো ফ্রকে সাইড থেকে যেইভাবে বেল্ট লাগিয়ে থাকি, যেই বেল্টে সেলাই করে থাকি, ঠিক বেল্টের মতো আপনি এটাকে নর্মালি সেলাই করে নেবেন। দেখুন এভাবে ভাঁজ করলাম, ভাঁজ করে আমি সেখানে যেভাবে কেটেছিলাম ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি। এবার এটাকে দেখুন উল্টে নিচ্ছি, যে কোনো জিনিস দিয়ে আপনি এটাকে উল্টে নেবেন। দেখুন কোনাগুলো কিন্তু খুব ভালো করে বের করে নেবেন। এইভাবে দুটোকেই কিন্তু আমি তৈরি করে নেব একই রকম ভাবে। তো মাঝখানে ডিজাইনের জন্য যে কাপড়টা নিয়েছিলাম তার মিডলটা একটু প্রথমে বের করে নিচ্ছি। দেখুন দুভাঁজ করে মিডলটা এইভাবে দাগ কেটে নিচ্ছি, কারণ সেই মিডল অনুসারে এখানে লাগানো হবে। ঠিক এভাবে এদিক থেকে সেলাই করা হবে। দেখুন এই জায়গাতে আপনি ঠিক এভাবে রাখবেন, তো অবশ্যই কিন্তু সামনের দিকে একদম উপরে হবে এটা। প্রথমে একটা পিন আপ করে নিচ্ছি, দ্বিতীয়টাও আমি একইভাবে পিন আপ করে নেব। এরপর যে আরেকটা বেল্ট আরেকটা কাপড় আমি রেখেছিলাম কোমর পট্টির জন্য, সেটাও এখানে নিয়ে নেব। নিয়ে দুদিক থেকে আমি সেটা জয়েন করে নেব। এরপরে কিন্তু আমার প্যান্টের সঙ্গে সেলাই করা হবে। আগে এটাকে পিন আপ করে নিচ্ছি। পিন আপ করা হয়ে গেছে, এবার দেখুন সেই কাপড়টা নিলাম, এটা নিয়ে দেখুন এর সাথে বরাবর করে মিলিয়ে আমি সাইড থেকে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর দেখুন এভাবে সোজা করে সেলাই করে নেব। দুদিক থেকে আমি কিন্তু কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। সেলাইয়ের পর দেখুন উপরের দিক থেকে ঠিক এই জায়গা থেকে দেখুন আমি আরেকটা সেলাই করে নিচ্ছি, দুদিক থেকে সেলাইটা করে নিচ্ছি। এবার দেখুন ঠিক বেল্টের সামনের দিকটা আমি ফোল্ড করে মিডলটা হালকা একটুখানি কেটে নিলাম। এবার এই মিডেল অনুসারে কিন্তু নিচের অংশের সাথে এটা সেলাই হবে। ভেতরের দিক থেকে লাগিয়ে আমি বাইরের দিকে নিয়ে আসব। তাহলে দেখুন এর আমি ভেতরের দিক থেকে নেব। দেখুন এটা হলো সামনের দিক, লক্ষ্য রাখবেন যে ডিজাইনটা করেছিলাম সেটা কিন্তু সামনের দিকে থাকবে। তো সেই অনুসারে আমি ডিজাইনটাকে দেখুন সামনের দিকে প্রথমে দেখুন এভাবে নিলাম, যে জায়গাতে কেটেছিলাম দেখুন এই জায়গা থেকে ভেতরের দিক থেকে আমি সোজা করে সেলাই করব। সেলাই করার পর এটাকে ফোল্ড করে আমরা বাইরের দিকে নিয়ে আসব, কিন্তু তার আগে আমি সেটাকে পিন আপ করে নিচ্ছি। সব দিক থেকে ঘুরিয়ে দেখুন আমি পিন আপ করে নিচ্ছি।
আপ করার পর দেখুন কোমরের যে বেল্টের জন্য নিয়েছিলাম অতখানি কাপড় আমার এক্সট্রা হলো, সেটাকে প্রথমে সেলাই করব, তারপর আমি কেটে নেব, তারাই কিন্তু কাটছি না। তো এবার দেখুন এদিক থেকে আমি সামনের দিক থেকে ঘুরিয়ে এটা সেলাই করে নিচ্ছি। এবার দেখুন ঠিক সেই জায়গাতে চলে আসলাম। এবার এখানে আমি প্রথমে যেই জায়গাতে যতখানি কাপড় এক্সট্রা হলো সেই অনুসারে সোজা করে প্রথমে সেলাই করে নিচ্ছি, এরপর যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা আমি কেটে নেব। এক্সট্রা কাপড়টা কেটে নিলাম, এরপর সেলাই করে নেব। তো এরপর দেখুন আমি বাইরের দিকে ফোল্ড করে ঠিক এভাবে নিয়ে আসবো, যেই জায়গাতে জয়েন্ট ছিল সেই জয়েন্টে আমি নিয়ে আসব। আর সামনের দিকে যে দুটো জয়েন্ট ছিল সেই জয়েন্টগুলো যেন একদম বরাবর হয় সেই দিকটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো তার আগে দেখুন আমি উপরের দিক থেকে একটা সেলাই করছি, দেখুন এই যে কাপড়টা ছিল সেটা বেল্টের দিকে এভাবে রাখলাম, রাখার পর এর উপর থেকে একটা সেলাই করছি, তাহলে ফিনিশিংটা খুব ভালো আসে। দেখুন জয়েন্ট বরাবর করে আমি একদম এভাবে ফোল্ড করে নিচ্ছি, এবার সেই অনুসারে সোজা করে আমি সেলাই করে নিচ্ছি। এবার একটা আমি ইলাস্টিক নিলাম, তো এর লম্বা আমি এখানে একটুখানি বেশি নিয়েছি, দেখুন আমি 17 ইঞ্চ এর লম্বা নিয়েছি, 17 ইঞ্চ। যদিও অতখানি লাগবে না, আমি ভেতরের দিক থেকে একটু বেশি করে রেখে সেলাই করব। তো এটা কিন্তু নতুন নয়, পুরানো, এই মুহূর্তে আমার ঘরে ছিল না, তাছাড়া মার্কেট বন্ধ, কিনতেও পারছি না। ইলাস্টিক আছে কিন্তু তো চওড়া ইলাস্টিক আমার কাছে নেই। এবার একটা সেফটি পিন লাগিয়ে দেখুন আমি সামনে দেখুন দুদিক থেকে একটু একটু করে ওপেন রেখে দিয়েছি ইলাস্টিকটা ভেতরে ঢুকানোর জন্য। তো সেখান থেকে দেখুন ইলাস্টিকটাকে আমি বরাবর করে ভেতরের দিকে নিয়ে নিচ্ছি। দেখুন ইলাস্টিকটা কিন্তু ভেতরের দিকে চলে গেছে, এদিক থেকে একটুখানি আছে। এবার এটাকে ভেতরের দিকে দিয়ে আমি একদম সামনের দিকে একটুখানি টেনে বাড়িয়ে নেব, এভাবে সেলাই করবো যেন খুব বেশি একদম মুখোমুখি সেলাইটা না হয়, ইলাস্টিকের যেন 1 ইঞ্চ ভেতরের থেকে সেলাইটা হয়। একটা পিন আপ করলাম, এই পিন আপ অনুসারে কিন্তু আমি সেলাই করে নেব, ইলাস্টিকটা যেন ভেতরের দিকে ফোল্ড হয়ে না থাকে।
একদম যেন দুদিকে একই রকম থাকে, নইলে কিন্তু এটা পরতে গেলে অসুবিধে হবে। দেখুন মাঝখানে আরেকটা পিন আপ করে নিলাম, তাহলে আরেকটা ফোল্ড হবে না, যেহেতু একটু পুরানো ফোল্ড হতে পারে, কারণ আগে থেকে খুলে রেখে দেওয়া হয়েছে, অনেকদিন হয়ে গেছে, তার জন্য একটু ফোল্ড হয়ে গেছে। এবার দেখুন এদিক থেকে সেফটি পিনটা বেরিয়ে গেল, এখানেও আমি বরাবর করে প্রথমে মিলিয়ে নিচ্ছি, তারপর এখানে আমি সেলাই করানো। এবার প্রথমে পিন আপ করছি দেখুন, তারপর আমি সেলাই করব। দেখুন দুদিক থেকে হয়ে গেছে, এবার ঠিক উপর থেকে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে কাপড়টাকে, আমি এবার উল্টে নিচ্ছি। দেখুন এটা হলো ঠিক সামনের দিক, যার যতখানি কোমর সেই অনুসারে এখানে বেঁধে নিতে পারবেন, তার জন্যই কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে, তাহলে একটু ইলাস্টিক লুজ হলেও কোনো অসুবিধে হয় না। এবার দেখুন ঠিক ইলাস্টিকটার মাঝ বরাবর করে একদম দুদিক থেকে টেনে ধরবেন, সামনের দিক এবং পেছনের দিক টেনে ধরবেন, টেনে ধরে আপনি সেলাই দেবেন, তাহলে কুচিগুলা একদম বরাবর থাকবে, আর আপনার ইলাস্টিকটাও এদিক সেদিক হবে না, যেখানে যে জায়গাতে আপনি দিয়েছিলেন ঠিক একই জায়গাতে থাকবে, দেখতে ভালো লাগবে পরার পর। দেখুন তাহলে সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার দেখুন আমি ঠিক এই জায়গাতে এভাবে বেঁধে নিচ্ছি। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কি করে কাটতে হয় ও সেলাই করতে হয়, শুধু নিচের দিকে মুহুরটা রয়ে গেছে, সেটা এখন ফোল্ড করে একটু সেলাই করে নিচ্ছি, তাহলে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হালকা একটুখানি আয়রন করে নেব। দর্শক বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন দর্শক আছেন, আপনাদের ছোট্ট একটা অনুরোধ করব, যদি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে যে বেল আইকন আছে ওতে ক্লিক করে যাবেন আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে।